জয় দত্ত, পুত্র জয় দত্ত। আমি কাকে দেখছি? তুমি এসেছো, তুমি সত্যি এসেছো মা? তোর ভক্তিতে আমি তুষ্ট হয়েছি পুত্র। এই অভাগার ডাকে তুমি সারা দিলে মা, দেখা দিলে আমাকে। আমার জন্ম জন্মান্তর সার্থক হলো মা গো, সার্থক হলো আমার জন্ম। সত্যি তুমি করুণাময়ী মা। আপনি যাওয়ার পথে দেবী তারামাকে একবার দর্শন করে যান, যে দেবী আমার আরাধ্য দেব শিবকে তার পায়ের নিচে রাখে।
পুজো আমি করি না। পুজো আমি বন্ধ করেছি, এইবার তোকে সর্বরের চলে গেছে শর্ত শর্ত। আমার নাম তারাময়ী, লোকে আমায় তারা বলেই ডাকে। শুনে রাখ পেতনি, চাঁদ সদাগর তো বাহাতে মনসার পুজো দিয়েছিল, আমি বাহাতে ওই চামুণ্ডা কালীকে ফুল দেবো না। কাঁদিস না জয় দত্ত, তুই আগে যেমন ছিলিস তা ছিল নিয়তির বিধান, আর আজ তোর এই অভক্তি থেকে ভক্তির পরিবর্তন, এও নিয়তি নির্ধারিত। বহু যুগ আগেই আমি ঠিক করে রেখেছিলাম, তোর হাত ধরে আমি জগতে প্রতিষ্ঠা লাভ করব। আমি মহা পাপী মা, মহা পাপী আমি, তাই তোমাকে চিনতে পারিনি। ওরে সন্তান যদি কোনো ভুল করে তাহলে মায়েরই তো কর্তব্য তাকে সঠিক পথ দেখানো, আমিও সেটাই করছি। এতে তুই কেন আমি তাদের আপনি জলদি বুঝেছি মা, আমি সব বুঝেছি, তোমার সব আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মা। বলো বলো কি তোমার আদেশ। বহু যুগ যুগ ধরে এই শ্বেত শিমুল গাছের কোঠরে আমি ব্রহ্মশিলা রূপে বিরাজ করছি, এখন সময় এসেছে আমার তারা রূপে জগতে আত্মপ্রকাশ করার, জগতের মঙ্গল সাধন করার। তাই তোকেই আমার মন্দির স্থাপন করতে হবে জয় দত্ত। তোমার এই আদেশ আমি মাথা পেতে নিলাম মা। সেই মন্দিরে আমার তারারূপী মূর্তি স্থাপন করতে হবে তোকে। তাই হবে মা, তাই হবে। মন্দিরের গর্ভগৃহে তোকে ব্রহ্মশিলা স্থাপন করতে হবে, তবে সাবধান। কিসে সাবধান হব মা? আমার এই ব্রহ্মশিলা দেখবার বা স্পর্শ করার অধিকার কারণ নেই, এমনকি তোরও না। তাহলে কেমন করে আমি মন্দিরের গর্ভগৃহে তোমার ব্রহ্মশিলা স্থাপন করব? আমি মাত্র কিছুক্ষণের জন্য তোকে অনুমতি দিচ্ছি, আমার ব্রহ্মশিলা স্পর্শ করে তাকে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা কর। সত্যি তুমি করুণাময়ী মা, আমি ধন্য হলাম মা গো, আমি ধন্য হলাম। আমার তারা রূপের মহিমা জগতে ছড়িয়ে পড়বে এই পূর্ব চণ্ডীপুর থেকে, এই কলিযুগে পাপকে না পাপকে বিনাশ করতেই আমার আগমন হয়েছে। জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা। বলে
গেলে ভক্তরা এসে তাদের মনস্কামনা পূর্ণ করবে। সাধু সন্ন্যাসীরা আমার সাধনা করে সিদ্ধি লাভ করবে। সব কিছু প্রবর্তক হতে হবে তোকে। পারবি না? পারবো পারবো মা, পারবো। তোমার আশীর্বাদে আমি সব করতে পারবো। এইখানেই শেষ নয় জয় দত্ত। আমার মূল মন্দিরের পাশে তোকে আরেকটি মন্দির স্থাপন করতে হবে। কার মন্দির মা? হরিরবের, দেবাদিদেব মহাদেব ভৈরব চন্দ্রচূড় রূপে সেই মন্দিরে অধিষ্ঠান করবে। তাই হবে মা, তাই হবে। আমি খুব তাড়াতাড়ি মন্দির প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। মনে রাখবি জয় দত্ত, ভবিষ্যতে আমার এই স্থানকে জগৎবাসী চিনবে মহাপীঠ তারাপীঠ রূপে। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। এখনো ফিরে এলো না মা, আমার স্বামী সন্তান এখনো ফিরে এলো না। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব বোঝো। এই মায়ের কান্না তোমার মুখে বাজছে না, ফিরিয়ে দাও না মা, ফিরিয়ে দাও না আমার স্বামী সন্তানকে। আমি ধৈর্য ধরতে পারছি না, আর পারছি না আমি। বৌমা, 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 এই অভাগীর ডাকে একবার সাড়া দাও মা। বৌমা, বৌমা শুনছো? বৌমা, বৌমা, বৌমা শুনছো? বৌমা শুনেছেন তোমার ডাক মা? শুনেছেন আমার ছেলে, তোমার ছেলে সবাই ফিরে এসেছে মা। চলো শিগগির চলো, ফিরে এসেছে। সত্যি বলছেন মা, ফিরে এসেছে? কে বলেছে, কে বলেছে ভক্তের ডাকে মা সাড়া দেন না? মা আমার অন্তর্যামী, আমার স্বামী সন্তানকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে দিয়েছে। চলো শিগগির চলো।
বোমা জাননি, ফেরার পথে কত কিছু ঘটে গেল। কি কি ঘটেছে? সে অনেক কথা মা, সময় হলে সব বলবো। মহামায়া, আমি তোমার ছেলেকে যে তোমার কোলে ফিরিয়ে আনতে পেরেছি এ তারই কৃপা। আমি তার দর্শন পেয়েছি মহামায়া। দর্শন পেয়েছেন? কার দর্শন পেয়েছেন? স্বয়ং স্বয়ং মা তারার দর্শন পেয়েছি আমি। আমার জীবন ধন্য হয়ে গেছে, মা তারা আমাকে দেখা দিয়ে কৃপা করেছে। এ তুমি কি বলছো বাবা? মা তারা তোমার দর্শন দিয়েছেন? হ্যাঁ মা, এতদিন যার উদ্দেশ্যে আমি হাজার কোটি কথা বলেছি, দম্ভে অন্ধ হয়ে আমি মহামায়ার দেবী পুজো বন্ধ করেছি। সেই আমার মতো পাপীকে তিনি মায়ের মমতায় ক্ষমা করেছেন, আমাকে ভক্তির সাগরে ভাসিয়েছেন তিনি। মহামায়া, আর তুমি একা নয়, এখন থেকে আমি তুমি দুজনে একসাথে মা তারার পুজো করব। জয় মা তারা। শুনবে তোমরা মা তারার অসীম করুণার কাহিনী। বলো বাবা, আমার পথ ভোলা ছেলেটাকে যিনি সঠিক পথ দেখালেন তার কথা তো শুনবেই। বলো বাবা। তারা মায়ের কৃপায়, তার করুণায় তোমার ছেলের পুনর্জন্ম হয়েছে। শিব শঙ্কর খুব অসুস্থ হয়ে পড়েছিল, ওষুধ তো সব মুখ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওষুধ গিলতে পারছে না শিবশঙ্কর। তুমি চাইলেই আবার সবকিছু ফিরে পেতে পারো, সামনেই একটা সরোবর আছে, ওখানে যাও, ওখানে গেলেই তুমি আবার সবকিছু ফিরে পাবে। আমরা কাটা মাছ সরোবরের জলে ধুতেই মাছটা জ্যান্ত হয়ে চলে গেল। নিশ্চয়ই কোনো দেবীর কৃপা আছে কর্তমশাই। সে এক আশ্চর্য ঘটনা, তারা মহান অশেষ কৃপায় মৃত্যুর ওপার থেকে ফিরে এলো আমার ছেলে। আজ আমার খুশির সীমা নেই মহামায়া। দেবী মা জগতের বুকে মা তারা রূপে প্রতিষ্ঠা পেতে চান এবং তিনি বলেছেন তার ভার তিনি আমাকে দিয়েছেন। সত্যি সত্যি বলছেন আপনি? হ্যাঁ গো, মা নাকি বহু যুগ আগেই ঠিক করেছেন আমি হব তার প্রচারক। চলো মহামায়া, এই আনন্দের দিনে আমাকে মা কালীর কাছে নিয়ে চলো। তাড়াতাড়ি ডেকে পাঠান বাংলার সমস্ত নামি দামি স্থাপত্য শিল্পীকে, মা তারার মন্দির নির্মাণ করার কাজ আর ফেলে রাখা যাবে না। কিন্তু কোথায় তৈরি করবেন আপনি মায়ের মন্দির? যেখানে ব্রহ্মশিলা রূপে বিরাজ করছেন মা তারা, পূর্ব চণ্ডীপুরের মহাশ্মশান। মহাবীর।